হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটি গ্রামার উপরে ইউজ টু এবং ইউজড এর ব্যবহার। প্রায় দেখা যায় কম্পিটিটিভ এক্সামগুলোতে ইউজ টুর ব্যবহার আসে, অর্থাৎ মানে কারেক্ট ফর্ম অফ ভার্বে দিয়ে দেয়, শূন্যস্থান হিসেবে বা চুজ করতে বলে ইউজ টু এমসিকিউতে আর কি। তো এই ভিডিওটি দেখার পরে তোমরা ইউজ টু ব্যবহার শিখে যাবে, কখন ইউজ টু ব্যবহার করবে আর কখন বা ইউজ ব্যবহার করবে। তো দেখে নাও ইউজ টু কি। ইউজ টু হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর ইউজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা বাক্যে দেখতে পাই। এবার ইউজ টু ব্যবহার কখন হয় দেখো। অতীতে অভ্যাসবশত কোনো কাজ হতো বা প্রায় কোনো কাজ হতো, এরকম বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। মানে অতীতকালে কোনো কাজ প্রায় হতো, মানে রেগুলার হতো কাজটা, সেরকম বোঝাতে আমরা এই মডেল অক্সিলারি ভার্ব ইউজ টু ব্যবহার করি। আর একটা দেখো, এছাড়া অতীতে কোনো কিছুর অস্তিত্ব ছিল, এরকম বোঝাতেও ইউজ টু ব্যবহার করা হয়। মানে কোনো একটা অস্তিত্ব ছিল যেটা এখন আর দেখা যাচ্ছে না, এরকম বোঝাতেও ইউজ টু ব্যবহার করা হয়। এবার কিছু এক্সাম্পলস দেখো, তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর এক্সাম্পল দেখো, গ্র্যান্ডফাদার ইউজ টু গো ফর মর্নিং ওয়াক এভরি ডে, ঠাকুরদা প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যেত। তাহলে এটা অতীতে ঠাকুরদা এই কাজটা করতো, সেই জন্য এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে, আর এই ইউজ টু এখানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য গীতা এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধ্যায় ঠাকুরমা গীতা পাঠ করতেন। তাহলে এটা একটা অভ্যাসগত ব্যাপার, যেটা অতীত হতো, প্রায় ঘটতো, ঠাকুরমা কী করতেন, সন্ধ্যাবেলা হলেই গীতা পাঠ করতেন, এই জন্য এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, আই ইউজ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ ইন মাই ইউথ, আমার শৈশবে, সরি আমার যৌবনকালে আমি প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, এটাও একটা অভ্যাস ছিল, অতীতে ঘটত কাজটা, এই জন্য এটা ইউজ টু এখানে ব্যবহার করা হয়েছে এবং মডেল অক্সিলারি ভার্ব হিসেবে। নেক্সট দেখো, এবার চার নম্বর এক্সাম্পলটা ফলো করো, দেয়ার ইউজ টু বি আ হেলথ সেন্টার হেয়ার, এখানে একটা হেলথ সেন্টার ছিল। তাহলে এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে যে অতীতে কোনো একটা কিছু ছিল এখানে, এখন আর নেই, সে অর্থেও আমরা ইউজ টু ব্যবহার করি। আর পাঁচ নম্বর এক্সাম্পল দেখো, দেয়ার ইউজ টু বি আ পন্ড হেয়ার, এখানে আগে একটা পুকুর ছিল, এই জন্য এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে। অতীতে কোনো কিছু ছিল, এরকম বোঝাতেও আমরা ইউজ টু ব্যবহার করি। অতীতে কোনো কাজ যেমন প্রায় ঘটে এরকম বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি, সেরকম অতীতে কোনো কাজ কোনো কিছু ছিল এরকম বোঝাতেও আমরা ইউজ টু ব্যবহার করি। এবার ইউজড কখন ব্যবহার করবে দেখো, হি ইউজড মাই নোটস টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, সে আমার নোটসগুলো ব্যবহার করতো এক্সামের প্রস্তুতির জন্য। এবার এখানে ইউজড কথাটা কিন্তু মোটেই ইউজ টুর মতো না, অর্থাৎ অতীতে কাজটা হতো এরকম বোঝাচ্ছে না, কিন্তু এখানে সে ব্যবহার করেছিল আমার নোটগুলো, তাহলে এখানে ইউজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে বাক্যে। আবার ইউজেসও হতে পারে, কোনো ব্যাপার না, ইউজেস বা ইউজড এখানে প্রেজেন্ট টেন্সে ইউজ করা যাবে, কিন্তু ইউজ টুর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যায় না, মনে রাখবা এই ব্যাপারটা। ইউজ টুর ক্ষেত্রে সবসময় ইউজ টুই বসবে, ওখানে ইউজেস টু হবে না। কিন্তু এখানে কিন্তু যেমন ধরো ইউজেস করা যেত, কিন্তু ইউজ টুর ক্ষেত্রে শুধু ইউজ টু লিখতে পারবে, ওখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যায় না। এক্সাম্পল নাম্বার টু, আই ইউজড হিস আমব্রেলা টু গো টু স্কুল, এখানে ইউজড মডেল, সরি মডেল না, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি তার ছাতা ব্যবহার করেছিলাম স্কুলে যেতে। এইভাবে তোমরা ইউজড এবং ইউজ টু ব্যবহার শিখতে পারবে, বাড়িতে তোমরা এরকম অনেক বাক্য নিয়ে প্র্যাকটিস করতে পারো, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।